জাতীয় শিক্ষা নীতি 2020 বিরুদ্ধে দেশজুড়ে প্রতিবাদ সপ্তাহ পালন করছে ছাত্র সংগঠন এআইডিএস সর্বভারতীয় কমিটি। 1 ফেব্রুয়ারি থেকে শুরু হয় প্রতিবাদ সপ্তাহ পালন। এর অঙ্গ হিসেবে বুধবার প্রতিবাদ সপ্তাহের দ্বিতীয় দিন এআইডিএস কাছাড় জেলা কমিটির উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে শিক্ষা ধ্বংসকারী জাতীয় শিক্ষানীতি 2020 কার্যকরের মাধ্যমে শিক্ষাকে বেসরকারীকরণ, বাণিজ্যিকীকরণ, ধর্মান্ধতা, অন্ধবিশ্বাস চড়ানো চক্রান্ত করেছে সরকার তার প্রচার করা হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক গৌরচন্দ্র দাস। তিনি বলেন, সরকার কর্পোরেটদের স্বার্থে তৈরি জাতীয় শিক্ষানীতি 2020 অসম সরকার রাজ্য বলবৎ করে কার্যত শিক্ষার ব্যাপক বেসরকারীকরণ ও বাণিজ্যকরণের পথ প্রশস্ত করেছে। এদিনের কার্যসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা কমিটির সদস্য সাবির আহমেদ, জেলা কমিটির অন্যতম সদস্য আপন লাল দাস, শিলচর টাউন কমিটির সম্পাদক মণ্ডলী সদস্য স্বপন চৌধুরী, ছোট দুধপাতির আঞ্চলিক কমিটির সম্পাদক শেফ আলী দাস, শিলচর টাউন কমিটির সম্পাদক সরকারি শিক্ষা শিলচর থেকে বিশ্বজিৎ যেটুকু ভিত ছিল তার সবটুকুকে ধ্বংস করার জন্য একটা চক্রান্ত চালাচ্ছেন এবং তার বিরুদ্ধে অল ইন্ডিয়া ডিএসও নেতৃত্বে সারা ভারতবর্ষ ব্যাপী যেদিন থেকে এই জাতীয় শিক্ষানীতি 2020 ইন্ট্রোডিউস হয়েছে সেদিন থেকে আমাদের ছাত্র সংগঠন আন্দোলন চালিয়ে আসছে। তার ধারাবাহিকতায় গত 1 তারিখ থেকে 1 ফেব্রুয়ারি থেকে 7 ফেব্রুয়ারি পর্যন্ত সপ্তাহব্যাপী আমরা এই এনইপির বিভিন্ন যে ক্ষতিকারক দিক, এনইপি শিক্ষাকে কীভাবে ধ্বংস করবে, এই এনইপির শিক্ষাকে বেসরকারীকরণের যে ব্লু প্রিন্ট আমরা বলছি, এই সমস্ত দাবি সপ্তাহব্যাপী সারা দেশ জুড়ে আমরা প্রচার করব। আজকে তার দ্বিতীয় দিন, সারা দেশের সঙ্গে সঙ্গতি রেখে আমরা কাছাড় জেলায়ও এই দিনটি আজকে এখানে আমরা প্রচার কার্য চালাচ্ছি। আমরা কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে সর্বস্তরের জনসাধারণ, শিক্ষাপ্রেমী মানুষ, ছাত্রছাত্রী, ভাই বোন বোনেরা এবং আপামর জনসাধারণকে আমরা এই আবেদন জানাতে চাইছি যে শিক্ষার উপর যে ধারাবাহিক আক্রমণ জাতীয় শিক্ষানীতি 1986 রাজীব গান্ধীর নেতৃত্বে আসার পর থেকে ধারাবাহিক আক্রমণ চলছে, এই জাতীয় শিক্ষানীতি 2020-এর মধ্য দিয়ে তার শেষ খেলাটা কেন্দ্রীয় সরকার খেলতে চাইছেন। ভারতবর্ষের মানুষের গণতন্ত্রের নামে, ভারতবর্ষের দেশীয় শিক্ষার নামে এই দেশের সাধারণ মানুষের কাছ থেকে শিক্ষাটাকে কেড়ে নেওয়ার চক্রান্ত করে যাচ্ছে। এই জাতীয় শিক্ষানীতি প্রবর্তন হলে মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা থাকবে না, প্রাক প্রাথমিক স্তরে একটা পরিকাঠামোহীন অঙ্গনওয়াড়ির সঙ্গে দ্বিতীয় শ্রেণী পর্যন্ত জুড়ে দেওয়ার প্রস্তাব এনেছে। অথচ এখানে পাশ ফেল প্রথা অষ্টম শ্রেণী পর্যন্ত ফিরিয়ে আনার জন্য সারা দেশ জুড়ে দাবি উঠছে, শিক্ষাপ্রেমী মানুষরা দাবি তুলছে, ছাত্রছাত্রীরা দাবি তুলছে, অভিভাবকরা দাবি তুলছে, কিন্তু অষ্টম শ্রেণী পর্যন্ত পাশ ফেল প্রথা ফিরিয়ে আনার কোনো কথা উল্লেখ নেই। সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে শূন্য পদে ভরা হয়ে আছে, শিক্ষার পরিবেশ লাটে উঠেছে, সেখানে শিক্ষক নিয়োগের কোনো প্রস্তাব নেই। এই যে জাতীয় শিক্ষানীতি, এই শিক্ষানীতি শুধু শিক্ষাকে বেসরকারীকরণ করবে, শিক্ষাকে কেন্দ্রীয়করণ করবে, শিক্ষাকে সাম্প্রদায়িকরণ করবে, ফলে সাধারণ মানুষ শিক্ষাক্ষেত্র থেকে বঞ্চিত হবে।